নেপালের দর্শক স্টেডিয়ামে পাহাড়ের মতো দৃঢ়তার বাংলার গোলপোস্ট সামলেছেন রূপনা চাকমা, হয়েছেন সেরা গোলকিপার। তবে ঠিক বিপরীত তার বেড়ে ওঠা তার মাথার ঠাইটি। রাঙামাটির নানিয়াচর উপজেলার দুর্গম ভূয়াদম গ্রামে তার ঘরটির জরাজীর্ণ অবস্থাই বলে দিচ্ছে কতটা সংগ্রামের পথ মাড়িয়ে এতদূর উঠে এসেছেন এই দামাল কন্যা। সেই ঘর জুড়ে এখন রূপনার সাফল্যের আলো যেন ঠিকরে পড়ছে। অভাবের কষ্ট লুকিয়ে তাই তার মায়ের মুখে গর্বের হাসি। সাফজয়ী বাংলাদেশ দলের আরেক গর্বিত সদস্য ঋতুপর্ণা চাকমার বাড়ি কাউখালীর ঘাগড়া ইউনিয়নের মগাছড়ি গ্রামে। আলোর পথ আর পাহাড়ি ছড়া মারিয়ে তার সেই ঘরেও পৌঁছেছে আনন্দের বন্যা। সবার মুখে কেবল ঋতুপর্ণার বন্দনা। মাত্রই 3 মাস আগে ভাইকে হারিয়েছেন এই ফুটবল কন্যা। রূপনার জন্য আমি গর্বিত এবং পুরো দেশ গর্বিত, এটা সবাই জানে। আরো সুন্দর ভাবে হলো, আরো উপরে লেভেলে গেও বাংলাদেশে একটা অর্কমর। আমি কালকে খেলা দেখছি, অনেক ভালো লাগছে। রূপনা ঋতুপর্ণাদের এই অর্জনে আপ্লুত তাদের শিক্ষাগুরু প্রশিক্ষকরাও, খুশি ক্রীড়া সংগঠকরাও। দুজনেই ফুটবলের দীক্ষা নিয়েছেন যার যার স্কুলে। যে একটা পারফরমেন্স দেখলাম কালকে, খুব সুন্দর, ওদেরকে দেখে আমার খুব ভালো লাগছে এবং আমি নিজেকে গর্ববোধ মনে করি। তারা যাতে এগিয়ে যেতে পারে এবং তাদের দেখা থেকে অন্য মেয়েরাও যাতে এগিয়ে আসতে পারে, এটা আমাদের সবারই চেষ্টা থাকা উচিত। পুরো জাতিকে আনন্দের উপলক্ষ এনে দেয়া সেই সোনার মেয়েদের পরিবারে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে সেই দুর্গম গায়ে ছুটেছেন প্রশাসনের কর্তারাও। দুজনের পরিবারকে দিয়েছেন 3 লাখ টাকার পুরস্কারও। তাদের মাদের সম্মান করতে যে আমি নিজে সম্মানিত বোধ করছি, এবং উপলব্ধি করলাম যে আসলে এই প্রতিভা, এটা যেখান থেকে হোক আমাদের দায়িত্ব হচ্ছে প্রতিভাগুলোকে নার্চার করা। কঠিন পথ পাড়ি দিয়ে আলোর প্রাত প্রদীপে উঠে আসা রূপনা ও ঋতুপর্ণা চাকমা পড়ালেখা করে 10ম শ্রেণী ও অন্যজন বিকেএসপিতে। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।